Puma Labar Mutasim Kichao. Pumar Kunta Posundu. Chatta avocado. Shapcho atuli. Beef with bone. এখানে হালাল হরিণের মাংস পাওয়া যায় দেখো এখানে ডাবের পানি পাওয়া যায় ইয়ং কোকোনাট 420 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি 28 রমজানে আমরা গিয়েছিলাম টোকিও থেকে দূরে সাইতামা নামে একটা প্রিফেকচারে সেখানে বঙ্গবাজার নামে একটা শপ আছে এই শপের মালিক বাংলাদেশি পদ্মার এটা একটা অংশ বাংলাদেশে যে পদ্মা রয়েছে সেটারই এই শপে অনেক হালাল খাবার পাওয়া যায় এছাড়াও বাংলাদেশি অনেক খাবার পাওয়া যায় মশলা পাওয়া যায় সেসব কিনব সেখান থেকে আমরা হোলসেল মার্কেট কস্কোতেও যাব ঈদ সামনে তাই ঈদের গ্রোসারি শপিং করার জন্য এই ভিডিওটি ড্রাগন ফ্রুট কাঁচা কলা কলার মোচা ডোরিয়ান খেজুর নেই এখান থেকে একটা দেখো এখানে ডাবের পানি পাওয়া যায় ইয়ং কোকোনাট 420 ছোট ছোট ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো নাগেট নিছো নাগেট এখানে দাম বেশি তো এখানে সব কিছুই হালাল পাওয়া যায় মোতাসিম এই যে হালাল বিল এখান থেকে নাও এখানে হালাল হরিণের মাংস পাওয়া যায় ফ্রুট নিচে রাখবা রাখো খাসির মাংস নিতে হবে চিকেন কিমা কিনবো কাবাব টাবাব বানানোর জন্য চিকেন কিমা 626 এক কেজি ভ্যাটসহ এখানে লাঞ্চ বক্স এগুলো জাপানিজরা ওভেন তো বলে তুমি নাগেট নিছ না এই সাইডে এগুলো সব ভালো শপে প্রত্যেকটা জিনিসে এরকম মার্কিং করা আছে কোনটা মুসলিমরা কিনতে পারবে মুসলিম ফ্রেন্ডলি এগুলো সব মুসলিম ফ্রেন্ডলি আবার এই সাইডে যে যেমন এই এই এগুলো সব নন হালাল এগুলো মার্কিং করে দেওয়া এই জন্য সবার বুঝতেই সুবিধা হয় কোনটা হালাল আর কোনটা হারাম এখানে জাপানিজ মাছও পাওয়া যায় কিন্তু বাংলাদেশের সব রকম ডাল আছে এখানে মুগ ডাল নিব মাছ কালের ডাল I want to challenge it.
আমাদের বঙ্গ বাজারে হালাল খাবার মোটামুটি কেনা হয়ে গেল। এখন আমরা গাড়ির মধ্যে খাবার নিচ্ছি। খাবারগুলো সব বেশিরভাগই আমরা কিনলাম হচ্ছে মাংসর আইটেমগুলো আর হালাল যেগুলো পাওয়া যায় যেসব জিনিস সেগুলো। আর বঙ্গবাজারের এটা ব্যাক সাইডটা দেখাই দিই একটু, এই সাইডেও পার্কিং, ওই সাইডেও আছে। আর এটা হচ্ছে বঙ্গ ফ্যাশন, এখানে কাপড় পাওয়া যায়। আর এই সাইডে প্রেয়ার রুমও আছে, ওই যে প্রেয়ার রুম ওই সাইডে। এই আমরা এখন এখান থেকে হয়তো শপিংয়ে যাব আরেক জায়গায়, কস্কো হোলসেল মার্কেট, সেখানে ঈদের অনেক শপিং। আর তাছাড়া মাসের প্রায় শেষ, মাসের বাজারও অনেক দরকার সব মিলিয়ে। আর কস্কোতে যাবো এখন। এখান থেকে কিছু শপিং করব, তারপরে আমরা বাসায় যাব। আমরা নিচে কোনো পার্কিং পেলাম না, তাই আমরা ছাদে চলে আসলাম একেবারে কস্কোর। ছাদে প্রচুর পার্কিং ফাঁকা আছে। পুমা লাভার মুতাসিম কি চাও, তোমার কোনটা পছন্দ? মুতাসিম একটা এই টি শার্ট নিল। খেজুর নিলাম আমরা, খেজুরটা বেশ ভালো। আলু নিব একটা, তিন কেজি পেঁয়াজ, এখানে 1180, চারটা অ্যাভোকাডো 748, ছয়টা বেগুনের দাম হচ্ছে জাপানিজ বেগুনটা 598, মুলার দাম হচ্ছে 168, এদিকে অনেক আঙ্গুরের দাম 1598, স্ট্রবেরি। মুতাসিম রাসবেরি খুঁজতেছে, বেশি ভালো না। ভালো না, কোনটা নিবা তাহলে? ভালো ভালো দেখতেছি, ওই সাইডে আছে রাসবেরি, মানে ভালো। চেরির বক্সগুলোর দাম হচ্ছে 2580, চেরি ফল বের হয়ে গিয়েছে। জুকিনি এখানে 1 কেজি আছে 698, কত বড় সাইজের মাশরুম। আমরা এখান থেকে পানির কার্টুন কিনলাম আবার, এটা কোনটা নিবা, লবস্টার নিবা? এটা কি বললেন,
লবস্টার দাম কত? দাম দেখি এখানে কত লেখা, 3517। দাম যেটা বেশি সেটা অনেক মজা। চিংড়িগুলোর দাম কত? চারটারের দাম হবে 3994। কোনটা নিবা, লবস্টার নিবা? আমরা এক কার্টন কোক নিলাম, এক কার্টন কোক দাম পড়লো 1468 ইয়েন। আমরা মাস্ক কিনলাম এখান থেকে, আমাদের খরচ করা শেষ, আমরা এখন বাসায় যাবো। লিফটের সামনে এত জ্যামজাম দিয়ে লিফটের জন্য আর ওয়েট করবো না, আমরা এসকেলেটর দিয়ে চলে যাবো। বন্ধুরা, আমরা এখন বাসায় যাচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাই বাই।